হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে 5th of August, মানে আমার মায়ের বার্থডে। তো কালকে রাত্রে তো যেতে পারিনি, কালকে মা বাবা ওরা সব তারাপীঠ গেছিলো, মানে দুদিন আগে, তো কালকেই ফিরেছিল, এমনি টায়ার ছিল। আর আমরাও কালকে, যেহেতু তোমরা জানো ফ্রেন্ডশিপ ডে ছিল, একটু গেছিলাম গড়িয়াহাটের দিকে, তোমরা দেখলেই ব্লগে। তো তারপরে এসে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম বলে আর রাত্রিরে যাওয়া হয়নি, তো আজকে যাচ্ছি। আর অ্যাকচুয়ালি তোমরা তো জানোই যে শ্রাবণ মাস চলছে, আমার মা ভেজ খাচ্ছে, আর আজকে মানডেও পড়ে গেছে, তো মানডে মা ওই ডালিয়া ফালিয়া খায়, ভাত ফাতও খায় না। ভেবেছিলাম রান্না করে এবছর মাকে খাবো, কিন্তু পারলাম না, কারণ কি সিচুয়েশনই ওইরকম হয়ে গেল। বাট যাই হোক, কালকে আমি আর মাসি মিলে কিছু ভেবেছি মার জন্য করার জন্য, তো দেখা যাক কি হয় সেটা। আর আপাতত এখন আমি যাব মায়ের কাছে, কি বলে, উগরে মোটোতে করে চলে যাব। আর ও তো পরে যাবে, ও জিম থেকে এসছে, এখন কারখানায় যাবে, কাজ ফাজ মিটিয়ে তারপরে যাবে। তো চলো, এখন আমি ওয়েট করছি আমার মোটো কখন আসবে, মোটো আসলে বেরোবো। দেখো দেখো ব্যবহারটা দেখে নাও। একটুখানি আমার ফোনটা নিয়ে ব্লক করছি বলে সহ্য করতে পারছে না। দাদি কথা বেশি না, দাদি দে। কি রে, তোর শাশুড়ির বার্থডে কি করলি তুই তার জন্য? ওইটাই বাস। তারপর কি কি, তুই কি গেস্ট না কি রে? গিয়ে শুধু যাবি, প্রেজেন্স দিবি? কে বলবো, হ্যাঁ দেখি গিয়ে কি করে আগে যাই। তুই কি করলি, তুই দামাদ হিসেবে কি করে নিলি? বেজ খাচ্ছে তো কি করে, তুই আর কি করে নিলি, তুই কি করে নিলি? হ্যাঁ আমি তো তাও যাচ্ছি। তুই কি করে নিলি, আমি তো তাও ভাবতে পারি, তোর তো ভাবনাও আছে। ভাব ভাব বল, কি ভাববি বল, তুই ভাব। ছ্যা 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 ছ্যা, বেজে কি হবে এমন করছি জানো? চিকেন তাও আবার ডালিয়া আজকে। ও মাই গড, আমার ক্যাব এসে গেছে। মা খাবে ডালিয়া তাহলে? আরে খাওয়া দিয়েই কি শুধু হয় বার্থডে, খাওয়া দাওয়াটাই তো বার্থডে। ঠিক আছে ঠিক আছে, তুই নে তোর ফোন নিয়ে বসে, বাঙালির আর কি আছে খাওয়া দাওয়া ঘুমানো। এ নে তোর ফোন নিয়ে তুই বসে ফোন দে, চল টাটা। আর গিফট টাটা। ক্যাব এসে গেছে, ক্যাব না মোটো, আমি বারবার ক্যাব বলছি। আর এই যে মায়ের গিফটটা নিয়ে নিয়েছি, চল। দেখো প্রত্যেক বাড়ি মাকে মানে ব্যাগ ঘড়ি এগুলো দেওয়া হয়, তো ভাবলাম যেহেতু মেকআপ পছন্দ করে ওই জন্য মেকআপে দিয়ে দিই। এই জাস্ট পৌঁছালাম, আর মার তো মারা আর কি খাবার আনিয়েছে সবার জন্যে, তো সেগুলোই রমি দাদা মিলে এনে দিল। চলো দেখাচ্ছি, এখানে আছে সব চাপ আর বিরিয়ানি মিষ্টি সব আসছে, রমি আনছে, এগুলো সবাইকে দেওয়া হবে আর কি, মানে আমার জেঠুদের মাদের জন্য। তারপরে একটু পাঠিয়ে দিতে, লাইভ লোকেশন নিয়ে করে পাঠিয়ে দিচ্ছি সবাইকে, এখান থেকে পার্সেলে পাঠানো হবে আর আমরা এখানেই খেয়ে নেব। তো চলো এখন এগুলো দিতে যাওয়া হবে। তো এখানে মা আর আমি মিলে খাবারগুলো বাড়ির সবাইকে দিতে যাচ্ছিলাম, আর নিচেই আমার বম্মা দাঁড়িয়ে ছিল, বম্মা মানে বড় জেঠিমা, আমি বড় জেঠিমাকে বম্মা বলি। তো এখানে মা বম্মা মেজো জেঠিমাদের ঘরে, তারপরে আমি কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পারবে ন জেঠুর ঘরে গিয়ে ন জেঠুকে খাবারটা দিয়ে এসেছি, আর বাকি আমরা মানে রমি আমি বৌদি মা বাবা সবাই উপরে খেয়েছিলাম। দেখো হ্যাঁ খোলো, সবই আছে। আরে ভাই তোমাকে কি বলবো, লিপস্টিক কালারটা দেখো, এই যে এটা মাকে দিয়েছে বৌদি, ভালো হয়েছে রান্না বান্না করলে। খুলে দিচ্ছে, ও অন্যগুলো দেখো হয়ে গেছে। এটা প্রাইমার, এটাকে আগে মুখে মাখতে হয় তারপরে এইটা মাখবে। পাগল নাকি, তোমার জন্য আনলাম, দাঁড়াও লিপস্টিকটা খুলছি, হাতে লাগিয়ে দেখো, তোর মা তো মুখ ভোতা করে ফেলবে, গোল পড়ে না, পারে না, ভেঙে যায়। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর মা ফোন করেছিল করে ভুল ভাল বলছে কেন আমি সকালে যাইনি, আর মেইনলি ওয়েট করছিলাম জাস্ট বিকজ কি কারখানা যাওয়ার ছিল,
বাট আমি ফোন করে কথা বললাম, তাড়াতাড়ি এখন বেরিয়ে যাচ্ছি, কারখানা যাব না, এখন ডিরেক্ট যাই। আর বিট্টুকেও যেতে বলেছে, বিট্টু কাজ আছে আজকে রাতে, বিট্টু এমনি যাবে, গিয়ে দেখা করে বিট্টু বাড়ি চলে যাবে হয়তো। বাট আমি এখন বেরাই আর রেডি হয়ে গেলাম। এটা মা বাবাই দিয়েছিল জামাটা, নতুন তো পরে নিয়েছি। চলো গিয়ে কি করি, একটু কেক ফেক নেবো। বাট আজকে বুঝতে পারছি না কেক খেতে পারবে কি না, এগলেস যদি নেওয়া যায় তাহলে হয়তো খেতে পারবে। তো আমি গিয়ে ওখানেই কথাবার্তা বলে তারপরেই কিনতে বেরোবো। তো চলো, আর ওরা কি করছে আমি জানি না, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আমি তো দেখিনি। তো চলো বেরোই। ফাইনালি এখন কেক নিয়ে নিলাম মায়ের বার্থডের। আর কী কেক নিলি? চকলেট কেক না? হ্যাঁ চকলেট কেক নিয়ে নিলাম। এখন যাব একটু অ্যাক্সেস মল নাকি, দেখি কিছু কেনার থাকলে, তারপর কেক কাটবো। তো চলো বেরাই। আর আমার মার স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন ছিল যে কেক কিনে নিয়ে যেতে, তো আমি বলেছিলাম তখন কিনবো না, আমি ওকে নিয়ে বেরাবো তারপর কিনে নেবো। মা বলে দিয়েছিল যে আমার তরফ থেকে যাতে কেক কিনে নিয়ে যাস তুই, তো নিয়ে নিয়েছি। তো এই কেকটা বেসিক্যালি মায়ের তরফ থেকে, মানে মা বুঝতে পারলে বুঝে নাও তাহলে, বলছে গিফটটা হাতে তো দিতে পারলাম না আমি গিয়ে, তো কেকটা তো নিয়ে যা। অন্য কোথাও যাবো, এখন কেক রেডি করছে। পয়সা বাঁচাবে ওরা, না মাঝখানে গোল্ডেন থাকতো না, এখন মা কাটবে কেক। এই এই বার্থডেতে তো সেরকম ভাবে সেলিব্রিটি করতে পারলাম না, শুধু কেকই কাটবে, কিছু মা খেতেও পারিনি। আমরা খেয়েছি বিরিয়ানি চাপ, তোমাদের দুপুরটা দেখাইনি, তো এখন চলো মা কেক কাটো। মা দিদাকে আগে খাওয়াও, ভালো কেক দেখো, তুমি ওকে খাও, এই সত্যি কেকটা খুব ভালো, বাবাকে দিলে না ও, তাই না? কেকটা খুব ভালো। বাবা
তোমরা তো জানোই যে নিচে আমাদের একটা ঘরে ঠাকুর ঘর ছিল, কিন্তু মা ঠাকুরের সিংহাসনটা উপরে এনেছে, তাই এখানে মা বিকেলের পুজোটা করছিল। এই দেখো এখন পাটা খুব ব্যথা, আমার লেগস মেরে টিপে দিচ্ছে, আর ওর পা টিপে, ওর পা টিপে কি হচ্ছে বল, বলছে গুড লাক আসছে। কালকেও আমার একটু পা ব্যথা ছিল টিপেছে, আজকেও টিপেছে, বলছে দুদিনে গুড লাক এসে গেছে। তাহলে তুই কি করবি এবার থেকে, এভরিডে পা টিপবি? বাবা না, কিভাবে বসে থাকছে ভাত টাত খেলো না, বিরিয়ানিও খেলো না, কি খেলো? KFC, এটা কি রাইস বল? আরে এই যে ফ্রেঞ্চ ফ্রাইস খেয়েছে, সবাইকে দিয়ে খেয়েছি এখন। কি মিথ্যা কথা, দিদা বলছে দিদাকে দিয়েছি, দেখি ও দিদা আমি তোমায় দিলাম না, চল চল খা। এই রাইস বোলটা আগে চলে গেছিল, খুব স্যাড লাগছে, বিরিয়ানি ছিল, কি বাজে লাগতো, দেখি। বাট এখন এই চিকেনটা কেন দেয়? এইটা আমি নিয়েছি বলে নিস, এই চিকেনটা দিয়েছে চিকেন, এরকম হয় নাকি খেয়েছি চিকেন? আরে এইটা এইটা অন্যটা, খাকো ভালো আছে, এটুকু পেট ভরে যাবে বাবা, ওর অনেক পয়সা বাঁচে। এইটুকে ডিনার হয়ে গেল না, তুই খা, তুই তো খেয়ে নিয়েছিস 9টার মধ্যে, আজকে ডিনার শেষ কেন বল? কেন ঠিক আছে, টেস্ট আগের মতো নি, এটা তো আমি একবার বাড়িতেও বানিয়েছিলাম, তো এখন ডিনার ফিনার হয়ে গেছে, নিচে এসে গেছি শোবো, আর তারপরে কালকে মাসিরা আসবে, মানে মাসি আর চিকু, আর মাসি কিছু কিছু রান্না করে আনবে, যেরকম হয়তো পোলাও, তারপর পনির পায়েস, আমি আলুর দম আর রাজমা করব। যেহেতু আজকে মায়ের জন্য কিরকম মানে সেরকমভাবে কিছু করতে পারিনি, জাস্ট একটু কেক কেটে ছোটো একটা জাস্ট খাওয়া দাওয়া হয়েছে, মা তো কিছু খেতেই পারেনি কারণ শ্রাবণ মাস, তার সাথে সাথে সোমবার পড়েছিল, তো ওর জন্যে কালকে আমরা সব কিছু ভেজ বানাবো, পিওর ভেজ, মানে শুধু রসুন, শুধু আদা দিয়ে, মানে রসুন আর পেঁয়াজ ছাড়া। তো যাই হোক, আপাতত এখন শুয়ে পড়ি, ও উপরে আছে, ও নিচে নামছে, আমি এসে গেছি, বিছানা ঠিছনাগুলো ঠিক করে নিলাম, তো চলো এখন শুয়ে পড়ি, দেখা হচ্ছে কালকে সকালবেলা। তো এটা আছে নেক্সট মর্নিং, আর এখন মর্নিং নেই আর কি, আফটারনুন হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো আমি এসে অনেকক্ষণ আগেই রাজমাটা ইয়ে করতে গিয়েছিলাম আর কি প্রেশার কুকারে, তো এখন রাজমাটা বানাবো, আর ও এসে গেছে, একটু লেটই উঠেছে আজকে, ওকে কফি আর ওই মৌরির জল ফুটিয়ে, যেটা আর কি আদা ফাদা দিয়ে খায়, ওটাও দিয়ে দিয়েছি। তো চলো এখন আমি রাজমা করব, তারপর আলুরদম করব, আর মাসি আনছে হচ্ছে পোলাও, পনির আর পায়েস, তো চলো। আর ও আই থিঙ্ক একটু পরে বেরিয়ে যাবে, বাড়ি গিয়ে জিমে যাবে, তারপরে বিকেলে একবারে কারখানা করে আমাকে নিতে আসবে। এখন যাবো বাড়ি, তার মধ্যে বৃষ্টি চালু হয়ে গেল, দেখো পুরো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, মানে যদি এখন বেরাই গাড়ি নিয়ে এই বাইক নিয়ে, তাহলে আর দেখতে হবে না, মানে চোখে দেখতে পারবো না, না হলে বেরিয়ে যেতাম, না চোখে দেখতে পারবো না বলে, না হলে বেরিয়ে একটু কমলে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে যাবো, ভালোই লাগে আমার বেশ, কিন্তু এই বৃষ্টিতে ভেজে যাবে না। রাজমা সিদ্ধ করা আছে এখানে, কড়াই বসিয়ে দিয়েছি, তো চলো বানিয়ে নিই, আর একটু পরে তোমাদের সাথে আবার কথা বলছি। এখন স্কুল থেকে এসে গেছে, মাসিও এসছে, আর একে বলা হচ্ছে চানিয়াতে, কিছুতেই চানিয়াচ্ছে না, চানিয়া না যাও না, এই দেখো স্কুলে কতদিন পর স্কুলের ইউনিফর্ম দেখলাম, আমি লাস্টে এই হাউস হয়ে গেছিল 11-12, তাও অগ্নি সাইড কেরানা, আমি বুঝতে পারি কারণ ওইটাই আমার হাউস ফরএভার, জানিস আমি অগ্নি থেকে প্রত্যেকবার এসে সিলেক্ট হতাম, তো তো ওটাই তো আমার হাউস, এবার 11-12
যখন উঠে গেছি আমি অগ্নিতেই আছি, অগ্নির হাউস থেকেই দৌড়াবো। আমি আলুর দম বানালাম, আর বানালাম হচ্ছে রাজমা, আর মাসি অনেক কিছু বানিয়েছে। আমি যে আমার গালটি স্ল্যাং তো প্লেডো দেখ, আমি কিরকম হলুদ মার্কা সেইগুলো সব করে এনেছে। এটা হচ্ছে ওই সরু চালের সাদা ভাত, রাজমা করেছি বলে এটা দিয়ে ভালো লাগে বলে বানিয়ে এনেছে, এই কত কম টাইমে সব করে এনেছে। এটা হচ্ছে পোলাও, এটা পনির, পায়েস, আর এখানে মনে হচ্ছে চিকেন। এইটা এটা ওই ওর জন্য বানিয়েছিল, ও তো ভেজ অতটা পছন্দ করে না তাই। আর এটা হচ্ছে মাছ, এত কিছু মাসি করে এনেছে। আর এবার চিকু গেছে চানে, চিকু চানতে গেছে, আমি চানে যাবো, বাকি সবার চান হয়ে গেছে, তারপরে মাকে ভেবেছি আমি আর মাসি বেড়ে দেবো। যে এখানে আমি আলুর দম বানিয়েছি, আর এখানে রাজমা, রাজমার উপরে এটা বাটার দেওয়া, ওর জন্য এরকম লাগবে। এই যে মাকে মাসি বেড়ে দিয়েছে সব, রাজমা, আলুর দম, পনির, পায়েস, রাইস, আর এটা খাও। মা বোনজি মিলি আজকে খাওয়াচ্ছে, মাসি আর বোনজি। মা বোনজি কার ফোন করেছে, মিনু বলছে কপির কি বার্থডে গেছে কাল বলছে। আরে যে বাবা অলরেডি খাচ্ছে, আর রেখে দেখো চল দেবে, শুধু পোলাও খাচ্ছে কেন রে, আর কিছু খাবি না? পিৎজা খেয়েছিস? ও পিৎজা খেয়েছিস? ওর জন্য পিৎজা আনিয়েছিল মা, ওটা খেয়ে নিয়েছে। তুই না তুই খাওয়াটা স্টার্ট খা, আর তোর আগে খাতো। ও আসল বার্থডে গার্ল বিলেতে বার্থডে তাও ভেজ সব খা খা, তোরা খা একসাথে বসবো না, কত খাবো আর এত খেতে পারবো। এই সুবাদে একটু পায়েশ খা, আমি তো খা, খাবি না কেন? মায়ের খেয়ে খেয়ে বলতে পরের দিন হয়ে যাবে, মা খেয়ে নি একবারে দিয়ে সরবো তাহলে। হ্যাঁ তো বলতে বলতে দেখো, আগে খাবো আর কোন রাজমা দিয়ে আগে একটু রাইস খা, চামচ দে তুই সাদা রাইস খাবো না ঠিক আছে, তারপরে একটু আলুর দম দিয়ে পোলাও খা, পনির দিয়ে পোলাও খা, রাজমাটা দিয়ে রাইসটাই খাও। উচিত বাবা খেয়েছিল রাজমাটা, সব খেয়েছে, নুন দেখি নুন হয়ে গেছে, কিছু নুন লাগে, আমি আগে খেয়ে দেখি, একটু চিনি দিয়ে দিবি ঠিক হয়ে যাবে। তখন আমি বললাম না নুন দিতে হবে না, জল দিয়ে দিয়ে নুন দিতে হবে, একটু চিনি দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। তো এখন বাজে হচ্ছে 6:30 কি 6:30, আমি আর চিকু একটু ছাদে এসেছি, 6:30 হবে, আমরা একটু ছাদে এসেছি, এসে একটু দাঁড়িয়ে আছি। আমি মাঝে মাঝে এখানে দাঁড়িয়ে থাকতাম আগে, তাই ওকে বলছিলাম। আর মায়ের রান্নাগুলো খুব ভালো লেগেছে, ভালো করে আনন্দ করে খেয়েছে বলছিল বারবার। তো মাসির হাতের রান্না তো এমনিই ভালো, আর আমিও করেছিলাম চেষ্টা, কিন্তু আমার কী বলে ওটা কি করেছিল, হ্যাঁ রাজমাতে একটুখানি নুন বেশি হয়ে গেছিলো, কারণ না আমাদের প্রেশার কুকারটা কাজ করছিলো না, মানে প্রেশার ক্রিয়েট হচ্ছিলো না, তো কী হচ্ছিলো বারবার জল টেনে নিচ্ছিলো, আর যেহেতু জল রাজমা যখন সিদ্ধ করেছিলাম তখনও নুন দিয়েছিলাম, আর তারপরে পরেও আবার একটু নুন দিয়েছিলাম মশলাটা কষানোর সময়, তো বারবার ওটা জল দিয়ে দিয়ে টানাতে টানাতে না ওটা নুনটা বেশি কনসেন্ট্রেটেড হয়ে গেছে। যাই হোক ওটা পরে ঠিক করা যাবে একটুখানি চিনি ফিনি দিয়ে। তো এখন তো আমরা ছাদে এসেছি, আর ওকে ফোন করেছিলাম, ও কারখানায় গেছে, এবার আসবে আর কি কারখানা থেকে, তো তারপরে দেখো যাক কী হয়। দেখো কি সুন্দর ও ইয়ে করে নিল, খোপা বেঁধে নিল, আর আমার হাইটের হয়ে গেছে সেম টু সেম, ও আর আমার মানে কত আমার থেকে ছোট, কিন্তু আমি আর হাইটে বাড়লাম না, ও আবার আমার থেকে লম্বা হয়ে যাবে দুদিন পর।